আজ থেকে তিন দিন আগে সম্ভবত সতেরো তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট কবে হবে ভিডিওতে আমি বলেছিলাম যে মাধ্যমিকে রেজাল্ট আউট এপ্রিল মাসে নয় মে মাসের দিকে রেজাল্ট আউট হবে আর দু একজন কমেন্টস করে বলেছিল যে আপনি এই খবরটা কোথায় পেলেন কোথাও একটা ব্যঙ্গাত্মক ভাব ছিল তো আমি বলি যে সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যায় দেখো উনিশ তারিখে নাম করা প্রায় প্রত্যেকটি সংবাদপত্রে কিন্তু উল্লেখিত হয়েছে বা খবর ছাপানো হয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদ একটা ক্লু বা গ্রিন সিগনাল দিয়েই দিয়েছে যে দু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট আউট হবে মে মাসের প্রথম সপ্তাহে এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করবে আমি আশা করছি তোমরা সকলেই পাশ করবে এবং ভালো রেজাল্ট করবে পারলে তোমরা একটু কমেন্ট সেকশানে জানাও যে কার কত নাম্বার পাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে এবং রেজাল্ট আউটের পরে তোমরা মিলিয়ে নিও যে তোমরা যে আশা করেছিলে যে আকাঙ্ক্ষা করেছিলে সেটা সঠিক কি না যাই হোক তোমাদের বেলা থেকে সিলেবাসের আমূল পরিবর্তন ঘটে গেছে পরীক্ষা সিস্টেমেরও আমূল পরিবর্তন ঘটে গেছে তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে তবে সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু আবার রাজ্য সরকার বা উচ্চশিক্ষা পর্ষদ নতুন রীতিনীতি ঘোষণা করেছে সেখানে অনেকের প্রশ্ন ছিল যে শুধু এমসি উপরেই ওপরেই পরীক্ষা হবে সেখানে শর্ট অ্যানালাইস কোশ্চেন বা শূন্যস্থান সেগুলোর কি হবে এই নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করে কিন্তু উচ্চশিক্ষা পর্ষদ আবার নতুন নিয়ম নিয়মকানুন ঘোষণা করেছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করে জানিয়ে দেব। তোমাদের পরীক্ষা পদ্ধতি কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বিস্তারিত নিয়ে একটা ভিডিও আমি করবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট সম্ভবত মাধ্যমিকের পরে হলে হতে পারে তবে উচ্চশিক্ষা পর্ষদের তরফ থেকে রকম কোনো খবর এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পাওয়া যায়নি যেমন মাধ্যমিকের গ্রিন সিগনাল একটা দিয়েই দিয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে ওই রকম গ্রিন সিগনাল একেবারে সঠিকভাবে কিন্তু পাওয়া যায়নি তবে এটুকু তোমরা জেনে রাখো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট ফার্স্ট অনলাইন হবে তারপরে হয়তো সাত দশ দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল থেকে হার্ড কপি অর্থাৎ মার্কশিটটা তোমরা কালেকশন করতে পারবে আমি অন্তর থেকে চাই যে তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হোক তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো